স্ট্রেট ফরওয়ার্ড হও, স্পষ্টবাদী হও। কেউ তোমায় রুট বলবে, কেউ বলবে বেয়াদব, বলুক না। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু তো রুট হতেই হয়। পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ কখনোই চলে না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে হলে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতোই সকালে ফার্স্ট টাইম উঠেই আমি প্রথমেই আমার যে কাজগুলো সে কাজগুলো সেরে ফেলেছি, যেমন ফ্রেশ হওয়া, তারপর চিয়া সিড খাওয়া, এরপর ঘরের কাজে লেগে পড়েছি, এক চুটকি দিয়ে ঘরগুলো গুছিয়ে ফেললাম। এইভাবে যদি খুব সহজেই চুটকির মাধ্যমে ঘর গোছানো হয়ে যেত, আমার মনে হয় খুব ইজি হয়ে যেত। এছাড়া ঘরের যে জিনিসপত্র আছে মোটামুটি, সেগুলো কিন্তু প্রতিদিনই ঝাড়তে হয়, তা না হলে ধুলাবালিতে ভরে একদম একাকার হয়ে যায়। আর একদিন না ঝাড়লে পরের দিন আর তাকানো যায় না, একেবারে হোয়াইট হয়ে যায়, মনে হচ্ছে যে মেকআপ করছে সবকিছু। আর এই ড্রয়িং রুমে আমার মেয়ে যখন টিভি দেখতে বসে একদম একাকার করে ফেলে, অগোছালো, সেগুলো একটু টুকটাক গুছিয়ে নিয়ে এরপর চলে গেলাম রান্নার কাজে। রান্না করার আগে ডিপ ফ্রিজ থেকে আদা রসুনের বাটিটা নামিয়ে রাখলাম, কারণ ডিপ ফ্রিজে আদা রসুনের বাটি রাখলে এমনিতেই হার্ড হয়ে থাকে, এটা অনেক আগে নামিয়ে রাখতে হয়। আজকে রান্না করব মটরশুঁটি দিয়ে রুই মাছ, সেই সাথে সিম আর পাতাকপি ভাজিও থাকবে। আর মটরশুঁটি আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। মটরশুঁটি সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মটরশুঁটির সাথে এইভাবে ছোট করে আলুগুলো কেটে নিলে আমার মনে হয় দেখতেও সুন্দর লাগে, আর এইভাবেই এই তরকারিটার সাথে যায়। ব্যাস কোটাকাটি ধোয়া, যা আছে সবকিছু কমপ্লিট। এখন চলে আসছি মাছ ভাজার জন্য। এইভাবে একটা মাছ কড়াইতে দেওয়ার পর বাকি মাছগুলো এমনি এমনি বসে গেছে। এইভাবে যদি বাস্তবও হতো, আসলে ভিডিওটা যখন এডিট করেছি, এডিট করার পর আমি আর আমার ছোট বোন মিলে যখন দেখছিলাম অনেক হাসছিলাম, মানে বলছিলাম যে এডিটের মতো যদি কাজগুলো এভাবে হয়ে যেত, মনে হয় যে কোনো কষ্টই হতো না লাইফে, একদম চিলে থাকতাম, ঠিক আছে। কিন্তু কত যে পরিশ্রম করা লাগে একটা ঘরের কাজে। একটা পুরুষ যেমন বাইরের কাজে অনেক কষ্ট করে, একটা নারীও কিন্তু ঘরের কাজে অনেক কষ্ট করে। আমরা কিন্তু অনেকেই মনে করি যে ঘরের কাজটা মনে হয় অনেক সহজ, কিন্তু ঘরের কাজটা সহজ না, এটা আরো বেশি কঠিন। যাই হোক, আলুগুলো ভালোভাবে কষিয়ে নেছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নেব। মটরশুঁটির তরকারিটা হতে থাক, অন্যদিকে আমি সিম তরকারি এটাও এখন বসিয়ে দিব। এই যে দেখেন কি দ্রুত আমি রান্না করে ফেলছি, আমি হচ্ছি ফার্স্ট ওম্যান। রান্নাও করছি আবার সাথে কিন্তু অন্যান্য কাজও হচ্ছে, সবকিছু তো আর ক্যামেরা বন্দি করে রাখা যায় না। তবে দুই চুলায় রান্না বসিয়ে দিলে ঝটপট রান্না হয়ে যায় এমনিতেও। এরপর পাতাকপিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, এগুলো ভাজি করে নেব। এছাড়া সময়ের সাথে পাল্লা দিয়ে ঘরের কাজ করা আমার কাছে অনেক ভালো লাগে। একটা সময় ছিল ঘরের কাজকে অ্যাভয়েড করতাম, আম্মু একা একা করতো, কখনো তাকে সাহায্যও করা হতো না, কিন্তু এখন ঘরের কাজ করতে অনেক ভালোবাসি আর আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না সবকিছু শেষ, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপর যে যার মতো সবাই গোসল করেও নিয়েছে, দেন আমরা সবাই এখন একসাথে বসেছি লাঞ্চ করার জন্য। আজকের জন্য এখানেই শেষ করছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।